নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানসী কুকিং ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তো আজকের মতো নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। তোমরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে যায় তোমাদের তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটি কেমন হয়েছে সেটাই। তো আজকের মতো ভিডিওটি চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ কিন্তু পাঁপড় আর আলুর চপ বানানো হবে, তাই নেওয়া হয়েছে এইখানে পাঁপড়। আর এইদিকে দেখে নাও কী কী নেওয়া হয়েছে, আলু, ধনে পাতা, নাগা ধনে পাতা, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন। আর দেখো এইদিকে নেওয়া হয়েছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরা, বাদাম। আর এইদিকে দেখো ময়দা নেওয়া হয়েছে। তো তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরাও দেখে নাও। তো এইদিকে দেখো ময়দাতে কালো জিরা দিয়ে দেওয়া হলো, সাথে দিয়ে দেওয়া হবে হলুদ, লঙ্কা গুঁড়ো। তো এবার আর নুন দিয়ে এবার এটাকে এভাবে করে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো জল। তো জলটা দিয়ে ভালো করে এটাকে গুলে নেওয়া হবে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, না হলে কিছুই বুঝতে পারবে না সেটাই। আর এইদিকে দেখো গুলে নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার পাঁপড়টাকে চার পিস করে নেওয়া হবে এইভাবে। তো দেখো সুন্দর করে এইভাবে চার পিস করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আলুটাই কিন্তু আগে থেকে সিদ্ধ করা হয়েছিল। তো এবার সবগুলাকে মিশিয়ে নেওয়া হবে একসঙ্গে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো সুন্দর করে এভাবে করে মিশিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এইদিকে দেখো আলু মেখে নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর চুলাটা অন করে কড়াইটা বসিয়ে এবার ভেজে নেওয়া হবে বাদাম। বন্ধুরা দেখো তেল ছাড়াই কিন্তু বাদামটা ভেজে নিতে হবে হালকা করে। এবার দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণে তেল। এবার হালকা করে আবারও ভেজে নিতে হবে এভাবে। তো বন্ধুরা দেখো ভেজে নেওয়াটা কমপ্লিট, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আলু মাখাটাও কমপ্লিট। তো এবার গরম তেলে দিয়ে দিতে হবে। তো দেখো গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো এভাবেই তোমরা কিন্তু ভেজে নিবে। তো বন্ধুরা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি মশলা। এবার এটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মশলাটা আলুর সঙ্গে মিশে যায় তাই। আর এবার দিয়ে দিতে হবে ধনে পাতা। তো এটা তো নাগা ধনে, তো নাগা ধনে পাতাটাই দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখো বন্ধুরা ভেজে রাখা বাদামগুলা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। তো বন্ধুরা অনেকক্ষণ পর দেখো এবার অফ করে দেব গ্যাসটা। তো অফ করার পর পাঁপড়গুলোকে
দেখো এইভাবে একটি ডিজাইন করে দেখানো হচ্ছে তোমাদেরকে। এদিকে দেখো জল লাগিয়ে এবার দেখো যে মশলাটা বানিয়েছি সেটা এবার পাপড়ের ভিতরে এইভাবে করে দিয়ে দিতে হবে ঢুকিয়ে। তো দেখো খুব সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এবার এইভাবে সবগুলা করে নেওয়া হয়ে গেছে, দেখো সবগুলা কমপ্লিট। এবার আবারও চুলাটা অন করে কড়াই বসিয়ে, কড়াইতে দেখো আগে থেকেই তেল দেওয়া ছিল, তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এবার বন্ধুরা তোমরা তো আগে থেকেই দেখলে এটা গুলে রাখা ছিল ময়দা দিয়ে। তো এবার পাপড়টা ডুবিয়ে এবার গরম তেলে ছেড়ে দেওয়া হলো। আর ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর একটি কালার হয়ে আসছে। তো এটা পুরো লাল হয়ে আসলে তখন নামিয়ে নেওয়া হবে। তো এভাবে দুটা দিয়ে দেওয়া হলো। বন্ধুরা এইদিকে দেখো এবার উলট পালট করে দেওয়া হচ্ছে সুন্দর করে। আর দেখো কি সুন্দর একটি কালার হয়ে আসছে। তো যাই হোক এভাবেই হতে থাক, তোমরাও দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা এইদিকে দেখো হালকা করে আবারও উলট পালট করে দেওয়া হচ্ছে। দেখো এদিকে অনেকটা লাল হয়ে এসে গেছে, তাই আর তোমরা কিন্তু হালকা আঁচে করে নেবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই আর এবার দেখো এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে এইভাবে। আর আবারও এইভাবে সবগুলা করে নেব সেটাই। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে দেখো সবগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে সেটাই বলবো। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।